Assalamualaikum, dear learners. You are welcome to South Ballapur High School and College online class. Today's class presenter I am Abdul Alim, assistant teacher, South Ballapur High School and College, Sagolnaya Feni. The shikhati bondhura, ami asker class e class 10 vocational e English second paper e grammar topic transformation of sentences part 5 ni alochona korbo. To ami ekhane ekti rules diyechi dekho. এটা তেমন কঠিন কোনো রোলস না, অত্যন্ত সহজ। এটা আলোচনা করলে তোমাদের কাছে সহজ মনে হবে। তো দেখো যে এখানে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো আমরা কমপ্লেক্স থেকে কিভাবে সিম্পল করব, কমপ্লেক্স থেকে কিভাবে কম্পাউন্ড করব, বা কম্পাউন্ড থেকে কিভাবে কমপ্লেক্স সিম্পল করব, সে বিষয়টি আমরা এখন দেখব। তো দেখো কমপ্লেক্স সেন্টেন্সে ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ ইট ইজ থাকবে এবং তারপরে অবশ্যই অ্যাডজেক্টিভ থাকবে, তারপর ড্যাট প্লাস স্বাধীন ক্লজ। আমরা এটাকে স্বাধীন ক্লজ ধরে নিই ড্যাটের পরে। ড্যাট হচ্ছে একটি লিঙ্ক, আর তারপরে আমরা ধরে নিচ্ছি জাস্ট। তো এখন দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছি যে ইট ইজ ন্যাচারাল। তো তার আগে আমরা বলি, তার আগে আমি একটু বলি, দেখো যে আমাদের আগে অ্যাডজেক্টিভ চেনা দরকার। অ্যাডজেক্টিভ কাকে বলে তোমরা জানো, যে যে সমস্ত ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি নির্দেশ করে সেগুলোই অ্যাডজেক্টিভ। তো এখন অনেক সময় আমরা ওয়ার্ড দেখে হচ্ছে বুঝতে পারি না যে এটা আসলে অ্যাডজেক্টিভ কি না। তো কিছু কিছু সাফিক্স আছে যেগুলো ওয়ার্ডের শেষে থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তো সেরকম কিছু সাফিক্স আমি লিখেছি, দেখো যে অ্যাডজেক্টিভ চেনার উপায়ে। দেখো এ এন্ড পি, অর্থাৎ তোমরা জানো যে ইম্পর্টেন্ট, তারপর সিগনিফিক্যান্ট, তাদের শেষে এ এন টি, তাহলে এ এন টি থাকলেও সেটা অ্যাডজেক্টিভ হয়। তারপরে দেখো ই এন টি, যেমন ইন্ডিপেন্ডেন্ট, কম্পিটেন্ট। তারপর দেখো এ এল, অর্থাৎ কোনো শব্দের শেষে এল থাকলে, যেমন অ্যাকচুয়াল, মিউচুয়াল, ফাইনাল। তো এরকম আবার দেখো যে আই সি, অর্থাৎ এটা হচ্ছে যেমন ফ্যান্টাস্টিক, হিরোইক, তাহলে এরকম শেষে আইসি থাকলেও সেটা অ্যাডজেক্টিভ হয়। তারপর দেখো অ্যাবল, অর্থাৎ যেমন বিলিভেবল, রিমার্কেবল, রেসপন্সিবল। তারপর দেখো টিপ, তো টিপ আমরা জানি এডুকেটিভ, কম্পিটিটিভ, তাহলে এগুলো টিপ থাকলে অ্যাডজেক্টিভ। তারপর সিভ, যেমন এক্সপ্লোসিভ। তারপর দেখো লেস, তো লেস থাকলেও অ্যাডজেক্টিভ হবে, তবে লেস দিয়ে প্রথম যে শব্দটা আছে যেমন মকলেস, তো মকলেস কখনোই অ্যাডজেক্টিভ হবে না, অর্থাৎ এটা একটি নাউন, নাম। তারপর দেখো ও ইউএস, যেমন ফেমাস। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটাও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তো তাহলে আমরা অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ সম্পর্কে একটু জেনে নিলাম। তাহলে এখানে দেখো রুলসটা ছিল ইট ইজ, তারপর অবশ্যই অ্যাডজেক্টিভ থাকবে। তো এখানে দেখছি আমরা এ এল আছে, তাই এই কারণে এটা অ্যাডজেক্টিভ। তারপরে হচ্ছে ড্যাট থাকবে স্বাধীন ক্লজ। তো এটাকে আমরা কিভাবে সিম্পল করব, তো সিম্পলে দেখো এখানে নিয়ম আমি দিয়েছি, ওই অ্যাডজেক্টিভটার সাথে আমরা শুধু এল ওয়াই যোগ করব। তাহলে এল ওয়াই যোগ করলে সেটা কি হয়, অ্যাডভার্ব হয়ে যায়, তারপরে আমরা স্বাধীন ক্লজটা বসাবো। তো এখন আমাদের একটা ধারণা আছে যে যে কোনো ওয়ার্ডের শেষে এল ওয়াই থাকলেই সেটা অ্যাডভার্ব হবে, আসলে এটা ঠিক নয়। যেমন তোমাদের কিছু শব্দ আমি বলছি, যেমন জুলাই, দেখো এলওয়াই শেষে আছে, তারপরে পলি, এলওয়াই শেষে আছে, আসলে এলওয়াই থাকলে এগুলো কখনোই অ্যাডভার্ব হবে না, কারণ এগুলো হচ্ছে নাউন, নাম। তারপরে দেখো যে নাউনের সাথে যদি আমরা এলওয়াই যোগ করি তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। যেমন ফ্রেন্ড একটা নাউন, এর সাথে এলওয়াই যোগ করলে ফ্রেন্ডলি, এটা অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হতে হবে, তাহলে সেটা অ্যাডভার্ব হয়। যেমন অ্যাকচুয়াল, এর সাথে এলওয়াই যোগ করে অ্যাকচুয়ালি। এরকম জেনারেলি হতে পারে, এরকম ইউজুয়ালি হতে পারে, আরও এরকম শব্দ আছে যেগুলো সুইফটলি হতে পারে, নাইসলি হতে পারে, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই হলেই অ্যাডভার্ব হবে, আর অন্য ক্ষেত্রে নয়। তো তাহলে আমরা এখন এই অ্যাডজেক্টিভটার সাথে আমরা কী করব, এলওয়াই যোগ করব। তাহলে দেখো ন্যাচারালি, ন্যাচারালি, তারপর আমরা স্বাধীন ক্লজটা লিখে ফেলবো। এখানে দেখো স্বাধীন ক্লজ এই উই মাস্ট গ্র ওল্ড ওয়ান ডে, তাহলে আমরা লিখব উই
must grow old one day. तो এটাকে আমরা দেখো কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে করব আমি আগেই এটা লিখেছি তো আমরা লিখব আছে স্বাধীন ক্লজটা আগে তাহলে উই মাস্ট গ্রো ওল্ড ওয়ান ডে অর্থাৎ আমরা একদিন বৃদ্ধ হয়ে যাব তারপরে হচ্ছে আমরা এন্ড এন্ড বসাবো এবং এই ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভটা বসিয়ে দিব তাহলে দেখো উই মাস্ট গ্রো ওয়ান ডে ওল্ড ওয়ান ডে এন্ড ইট ইজ ন্যাচারাল এটাই স্বাভাবিক যে আমরা একদিন অবশ্যই বড় হয়ে যাব বৃদ্ধ হয়ে যাব তো তারপরে দেখো আরেকটা এক্সাম্পল দিয়েছি আমি দেখো সিম্পল সেন্টেন্স অ্যাকচুয়ালি হি ইজ রিচ তো এটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করব তাহলে আমরা বসাবো এই অ্যাকচুয়ালের অ্যাকচুয়ালি এটা আসলে অ্যাডভার্ব এর অ্যাডজেক্টিভটা হবে অ্যাকচুয়াল তাহলে আমরা শুরু করব দেখো ইট ইজ অ্যাকচুয়াল ইট ইজ অ্যাকচুয়াল দ্যাট তারপরে স্বাধীন ক্লজটা বসাবো যে হি ইজ রিচ হি ইজ রিচ তাহলে আমরা একে কম্পাউন্ড করব কিভাবে দেখো যে হি ইজ রিচ হি ইজ রিচ এন্ড এন্ড ইট ইজ অ্যাকচুয়াল অ্যাকচুয়াল তো তোমরা এভাবে লিখলে হতো যে ইট ইজ অ্যাকচুয়াল এন্ড হি ইজ রিচ তো তারপরে দেখো আমরা শেষের এক্সাম্পলটা একটু দেখি দেখো কমপ্লেক্স সেন্টেন্স আমরা দেখছি ইট ইজ ইউজুয়াল দ্যাট শি গোস টু স্কুল বাই বাস তাহলে আমরা ইট ইজ এর পরে একটি অ্যাডজেক্টিভ এখানে নিয়ম আছে যে ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ থাকতে হবে অবশ্যই তাহলে এই ক্ষেত্রে আমরা সিম্পল করার সময় আমরা হচ্ছে অ্যাডজেক্টিভটার সাথে শুধুমাত্র এলয় যোগ করব এবং স্বাধীন ক্লজটি বসিয়ে দিব তো তাহলে আমরা এলয় যোগ করি অ্যাডজেক্টিভ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ দেখো এ এল যুক্ত রয়েছে তাহলে আমরা লিখব ইউজুয়ালি ইউজুয়ালি শি স্বাধীন ক্লজটি বসিয়ে দেব শি গোস টু স্কুল স্কুল কষ্ট স্কুল বাই বাস শি গোস টু ইউজুয়ালি শি গোস টু স্কুল বাই বাস তা আমরা এটা দেখো যে কম্পাউন্ড করব কিভাবে তাহলে আমরা লিখি দেখো শি গোস টু স্কুল বাই বাস অ্যান্ড ইট ইজ ইউজুয়াল ইট ইজ ইউজুয়াল তাহলে আমরা স্বাধীন ক্লজটি লিখলাম আর অ্যান্ড দেওয়ার পরে আমরা ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ অর্থাৎ তাহলে ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ড্যাট প্লাস স্বাধীন ক্লজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড করব স্বাধীন ক্লজটি বসিয়ে দিব তারপরে অ্যান্ড বসাবো ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ বসাবো আর একে আমরা যখন সিম্পল করব এই ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ড্যাট প্লাস স্বাধীন ক্লজ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করব তখন আমরা অ্যাডজেক্টিভটার সাথে এলওয়াই যোগ করব এবং স্বাধীন ক্লজটি বসিয়ে দিব তো আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝে গেছো তোমাদের আর সমস্যা হবে না তো আজকের ক্লাসে পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ অল